এই কর্মের জন্য টাকাগুলো দিতে হয়, দুহাজার টাকা ছাপাতে হয়, দুহাজার টাকা লোক করতে হয়। শেয়ার মার্কেটে তার প্রধান অধিকারক, এবং শেয়ার মার্কেটের উপরে তারা তো তদন্ত কমিশন করেছিল, সেই তদন্ত কমিশনের রিপোর্ট কিন্তু আলো লোক দেখে নাই। কারণ জনাব অর্থমন্ত্রী জনাব মজিদ তিনি এটা থেকে কিন্তু ক্ষমা চাইছিলেন যে আমার পক্ষে সম্ভব না, তাদের হাত অনেক লম্বা। সুতরাং এমনি আছে এমনি একটু দুর্নীতি পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সেই দেশে দুর্নীতিটা দেখানো, এই দুর্নীতির লাগাম চোখে ধরার মতো তার অবস্থা নাই। জিনিসপত্রের দামের সাথে কিন্তু আরো অনেক কিছু দাম বাড়ছে, ছোট টাকাতে দাম বাড়ছে, সিন্টারের দাম বাড়ছে, ঘুষখুর পুলিশের দাম বাড়ছে, আমাদের দাম বাড়ছে, আছে না? যারা এই যে ওয়াটার বোতলের পাশ দিয়ে ঢালাই করে তাদের দাম বাড়ছে, অথবা দুনিয়া চেয়েও দুনিয়া খারাপ করতে দাম বাড়ছে, দাম কমছে মানুষের মূল্যবোধ, দাম কমছে গণতান্ত্রিক মূল্যবোধ, দাম কমছে মানবাধিকার মূল্যবোধ, দাম করছে তাদের সব লোকের, যারা দুই মানে দিন খায়, যারা পরিশ্রম করে মজুরির জীবনযাপন করে, তারা আগামী দিন জীবনযাপন করতে পারবে না, তাদের না খেয়ে মরা ছাড়া পথ থাকবে না। অথবা সরকার বলবে মাঠের দায়িত্ব মরতে পারবে না, মাঠের দায়িত্ব মরতে না দিলে গুরুতর মরতে পারবে, কারণ জয়ের গুরুতর মারা নিরাপ মারাপুর থেকে আজকে কোন দেশে বিশেষ করে বাংলাদেশে কোন ধর্মী কিন্তু নিরাপদ না, মুসলমানের নিরাপত্তা, মুসলমান হিন্দু নিরাপদ না, ও তান্ত্রিক ক্ষুদ্র জনগোষ্ঠী নিরাপদ না, নিরাপদ কিভাবে থাকে যে দেশে কোন করতে পারে। সুতরাং নিরাপদ আছে দুর্নীতি বাজরা, নিরাপদ আছে তাদেরকে মাঝে মাঝে তার মানে তো তারা তাদের বেড়ে যাবে, সুতরাং চোখের কথাকে তারা তাদের চাপার জোর আর চোখার জোর সেগুলো মিথ্যা প্রমাণ করার একটা চেষ্টা করে। সুতরাং সরকারের পাতে হতে অনেক ভালো, আমার মনে হয় যে সরকারের যতই সরকার চাকরি করে বন্ধে আসছে যাওয়ার সময় হয়েছে, এখন আপনারা যদি চান রাখতে পারেন আর আপনারা যদি চান বিদায় দিবেন, তাদের মানব বন্ধনের মধ্যে দিয়ে প্রমাণ নয় মানব বন্ধন রাজপথ দখল এবং শেখ হাসিনাকে যেতে হবে, আর আপনারা নিজেদের ভালো মন্দ বিচার বিবেচনা করে থেকে কর্মসূচি পালন করেন, প্রতিবাদের ভাষাকে সামিত না করে দুর্বল করেন, তবে শেখ হাসিনা থাকতে পারবে। শেখ হাসিনা থাকার মতো কোনো পরিবেশ কোনো পরিস্থিতি আসলে নাই, সে কারণে করব আপনারাই তাদের হাসিনাকে প্রচারিত করতে, আপনারাই পারেন গণতন্ত্র উদ্ধার করতে, আপনারাই পারেন আদালতে জনমত করতে, আপনারাই পারেন এই জাতীয়তাবাদী শক্তি আগামী জীবনের যে ভরসা সেই নেতৃত্ব আমাদের তার বক্ত চেয়ারম্যান তার প্রমাণকে বিদেশে থেকে দেশের মাটিতে এনে আগামী দিন দেশপ্রাহীন জাতীয়তাবাদী শক্তি নেতৃত্ব তাকে বসাতে পারে। আজকে যার বাবার কথায় যার বাবার ঘোষণায় যুদ্ধ বেশ সাধু,
যার মা মানুষের সংগ্রাম করে গণতন্ত্র উদ্ধার করে তার ছেলে বাংলাদেশের মাটিতে বসবাস করার অধিকার পায় না, অধিকার পায় না। সেই কারণে আমাদের অনেক দায়িত্ব, আমাদের এই দায়িত্বগুলোকে পালন করতে হবে। আমার জেলার কাছে বলি, দেশবাসীর বলি, জনগণ বলি, আমার খালেদা জিয়ার কাছে বলি, যারা গণতন্ত্রে বিশ্বাস করি, সেই কারণে এই ঋণের দায় আমাদের পরিশোধ করতে হবে। আর পরিশোধ করার একটিমাত্র পথ শেখ হাসিনা প্রথম, শেখ হাসিনা প্রতিবার। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।